What is up guys, it's one of the T's or so guys, finally, আজকে তোমরা আমার একটা নিউ লুক দেখতে পাচ্ছ। তো আজকে হলো সানডে আর আজকে কোনো রাইট ভিডিও না গাইস, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কিরকম হতে পারে। সো গাইস, আজকে আমি আবার তোমাদেরকে মোটিভেট করার জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আর আজকে ভিডিওটায় আমি তোমাদের কিছু জিনিস এক্সপ্লেন করবো, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। আই থিঙ্ক যারা ইউটিউবে নতুন আসবে বা যারা ইউটিউব স্টার্ট করার প্ল্যানিং করছো তাদের পক্ষে খুব ভালো হবে। আর আমার লুকটা দেখে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেষ অবধি দেখো। সো লেটস প্লে ইন দ্য ইন্ট্রো। তোমাদের মধ্যে যারা যারা রয়েছো, যারা ইউটিউবে আসবে প্ল্যানিং করছো বা ইউটিউবে আসার ইচ্ছা আছে, তাদেরকে আমি একটা কথা বলি, যাদের মধ্যে ইগো রয়েছে বা ইগো কাজ করে, তোমরা কিন্তু ইগোটাকে সাইডে রাখো, তারপরে কিন্তু ইউটিউবে এসো। আর ইউটিউবে আসা মানে তোমার যে প্যাশান থাকবে সেই প্যাশানটাকে ফলো করেই ইউটিউবে আসবে। কারণ কারোর দেখে না, শুধু নিজের যে প্যাশান, নিজের যে কাজ করতে ভালো লাগে সেই কাজ করার প্রতি ভালোবাসা দিকে তুমি ইউটিউবে এসো। তোমরা জানো আমি যেরকম ইয়ামাতে থাকতে ইউটিউবেও কন্টিনিউ করছিলাম, বাট সেই মুহূর্তে আমার অনেকটা টাইম গ্যাপ হয়ে গেছিলো ইউটিউবে। বাট দেখো, আমি সেই মুহূর্তে ইয়ামা সেলস কনসালটেন্টে ছিলাম। তো কী কী করতে হয় আমাকে, করতে হয়েছিল আমাকে সেই সময়, যেরকম বলে দিই গাইস, তোমার আমাকে ক্যাম্পেনিং করতে হয়েছিল, যেরকম দুদিকে দুটো গাড়ি লাগিয়ে, সাথে আমার একজন ফাইন্যান্সও থাকতো আরও একজন ভাই থাকতো। তো সেখানে আমাকে রিফ্লেট দিতে হতো, তারপরে মানুষের ফোন নাম্বার নিতে হতো, তাকে আমি গাড়িটার ব্যাপারে বোঝাতাম গাড়িটা কী বেনিফিটস আছে, কী কী অফার রয়েছে, তারপরে সে গাড়িটা পারচেস করতো। তো তোমাদেরকে আমাকে আমি গাড়িটা ক্যাম্পেনিংয়ের ছবি দেখাচ্ছি, যে গাড়িটা আমার কাছে রয়েছে দেখে নাও। তো আমাদের কিছু ক্যাম্পেনিং শুধু দিনেই হতো না, রাত্রিরের দিকেও হতো, মানে ইভিনিং টাইমে। সেটারও একটা ছবি তোমাদেরকে, মানে একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এই যে জায়গাটা দেখলে, এটা হচ্ছে আমাদের চন্দননগর সাইডে। তো আমরা রেল স্টেশনে থাকি, যেখানে একটু ক্রাউডেড এরিয়া, সেই সব জায়গায় বেশিরভাগ আমরা ক্যাম্পেনিং করতাম। তো যখন আমি রিপ্লেট দিতাম বা যখন কাউকে এক্সকিউজ মি বলে ডাকতাম, তাকে বোঝাতাম, মানে কোথাও যেন আমারও মনে করার হতো যে আমি লোকের কাছে ছোট হচ্ছি। বাট হ্যাঁ গাইস, একটা কথা বলি, কখনো এই জিনিসটা মাথায় আনবে না, কারণ এই ইগোটাকে বাড়িতে রেখে বা সাইডে করে তুমি যদি কাজ না করো কখনোই সেটা পসিবল না। বাট এই জিনিসটা, মানে আমরা যে ক্যাম্পেনিং করতাম এখান থেকে প্রচুর কাস্টমার জুড়েছে, তো অনেকেই ইয়ামার প্রতি ভালোবাসা দেখিয়েছে। এখানেই আমার ইয়ামার প্রতি ভালোবাসা থেমে থাকেনি। আমরা যখন একবার ক্যাম্পেনিং করতে গেছিলাম, আমাদেরই বাড়ির কাছে চন্দননগর আর চুঁচুড়ার মাঝখানে একটা পোন জায়গা পড়ে, তো সেইখানে একটা ব্লাড ক্যাম্প হয়েছিল। হয়তো আমি আগের কোনো ভিডিওতে বলেছিলাম, বাট তোমাদেরকে ডিটেলসে জানাইনি। তো সেইখানে আমাদেরকে ইনভাইট করেছিল, তো সেখানে গিয়ে আমরা আমাদের যে গাড়ি আছে সেই গাড়ির অ্যাড, তারপরে পোস্টার, ব্যানার এগুলো লাগাবো, তো লাগিয়ে আমরা গাড়িটাকে প্রমোশন করতে পারি। তো সেইখানে আমরা ছিলাম হচ্ছে, আমি অ্যাজ এ সেলসম্যান হিসাবে আমার আমি ছিলাম, আমাদের যে নেটওয়ার্ক ম্যানেজার বাপাদা সে ছিল, আর আমাদের L&T ফাইন্যান্সের বরুণদা ছিল। তো হঠাৎ আমরা ক্যাম্পেনিং করার পরে তো কী মনে হলো যে আমরাও সেখানে ব্লাড ডোনেট করবো, কারণ ব্লাড ডোনেট করলে তো কোনো খারাপ জিনিস না। আর আমার সেই সময় মনে হয়েছিল নিজের জন্য না, আমি যদি, কারণ সেই মুহূর্তে আমি ইয়ামা সেই টি শার্টটি পরেছিলাম যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি ভাবছিলাম যে যদি দিই তাহলে হয়তো তো কোথাও যেন ইয়ামা নামটা ওপরে থাকবে। তো আমি নিজেকে ওপরে করার চেষ্টা করিনি, আমি কিন্তু ইয়ামা নামটাকে ওপরে চেষ্টা করেছিলাম। তো আমি চাইলে ওখানে নাও দিতে পারতাম, কারণ ওরা কেউ আমাদেরকে বলেনি, বাট আমরাই দিয়েছিলাম কোম্পানিকে ভালোবেসে। আর নিজের কাজটাকে ভালোবেসে, প্যাশনটাকে ভালোবেসে, সেই জন্য এখান থেকে তোমরা বলতে পারো এর সাথে ইউটিউবের কী সম্পর্ক। এখান থেকে গাইস আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ইউটিউবের এর সাথে কোনো সম্পর্ক নেই। আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে কোনো কাজই গাইস ছোট না। আজ তোমরা আমাকে বাইকিং ফিল্ডে অনেক গাড়ি হয়তো চালাতে দেখো, বাট আজকে আমি সেই পিছনের স্ট্রাগলগুলো যদি না করতাম, সেই পরিচয়টা যদি না বানাতাম, তাহলে হয়তো আমি তোমাদের এই টিচারটা থাকতাম না। তো এটাই একটা স্মল ভিডিও তোমাদেরকে দেওয়ার ছিল। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা দেখে কিছু ভালো লেগেছে, আর যদি কোনো এরকম মোটিভেশনাল পার্ট তোমাদের ভিডিওতে লাগে তো বলো। আমার লাইফে এমন কিছু কিছু জিনিস আছে তোমাদেরকে শেয়ার করবো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আজকে ভিডিওটা যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে, দেন ইফ ইউ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখো হবে গাইস তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, দেখুন স্টে সেফ, স্টে হোম।